প্রায় তিন দশক ধরে ঠাকুরগাঁও দুই আসনটি আওয়ামী লীগের দখলে। ১৯৯১ সাল থেকে টানা এই আসনের এমপি দবিরুল ইসলাম, তারপরও দলের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের ৬ নেতা নির্বাচন করতে চান বিএনপির ৩ ও জামায়াতের ১ নেতাও। ইতোমধ্যে নির্বাচনের তোড়জোড় শুরু করেছেন স্থানীয় নেতাকর্মীরা। ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল ইসলাম ভুট্টোর রিপোর্ট জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। সীমান্ত ঘেঁষা উত্তরের জেলা ঠাকুরগাঁও, সারাদেশের মতো এ জেলাতেও চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়। ইতোমধ্যে প্রার্থিতা নিয়ে হিসাব নিকেশ করছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। জেলায় সংসদীয় আসন ৩টি, বালিয়াডাঙ্গি উপজেলার ৭টি, হরিপুরের ৬টি এবং রানীশংকুয়েলের ২টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও দুই আসন, যেখানে ভোটার সংখ্যা ৩,১৬,৬৪৮। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন, বিএনপিতে ৪ এবং জামাত ইসলামীতে ১ জন। বর্তমানে এ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের দবিরুল ইসলাম। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনকে বাদ দিলে ১৯৯১ সাল থেকে টানা এ আসনে জয় পেয়েছেন তিনি। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জন। আগামী নির্বাচনেও এ আসনটি আওয়ামী লীগের দখলে রাখতে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন দলটির নেতাকর্মীরা। আমি ঠাকুরগাঁও দুই আসনকে মাদক মুক্ত একটি সমাজ গঠনের জন্য সর্বাত্মক ভূমিকা পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী দেশতত্ত্ব শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে, এই লক্ষ্যে আমি কাজ করব। যদি আমাকে নমিশন দেন তাহলে ইনশাল্লাহ আমি এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি এই সিটি মাননীয় নেত্রীকে আমি এই সিটি উপহার দেব। অন্যদিকে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে আসনটি নিজেদের করে নেওয়ার প্রত্যাশা বিএনপির। এই সরকারকে হটাবো এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আনয়নের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। তবে বরাবরই এ আসনে জয় পরাজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জামাতের ভোটাররা। জোটের নমিনেশন যদি হয়, জোট ভিত্তিক যদি নির্বাচন হয়, তাহলে আমি নমিনেশন পাবো, এটা আমি আশা করছি। এ আসনের অন্যতম সমস্যা মাদক। এছাড়া ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাস্থ্য ও কৃষিভিত্তিক শিল্প স্থাপনের বিষয়টি বিবেচনার কথা জানিয়েছেন ভোটাররা। পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দাবিও তাদের। যাই হোক না কেন, আমরা যেন সুন্দরভাবে ভোট দিতে পারি। এই সংগ্রাম করে এই দেশটাকে যেহেতু আমরা জয়ী করেছি, এই সংগ্রামটা যেন যাতে করে আমাদের বাস্তবায়ন হয়। নির্বাচনে যেই জয়ী হোক না কেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ।